সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। সাথে আছি আমি মজুমদার জুয়েল। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থেকে আপনাদের সাথে চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। আমরা সরাসরি কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে, রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি নানা শ্রেণী পেশার সাধারণ মানুষের কথা, তুলে আনবো আপনার সমস্যা এবং সম্ভাবনার কথা। বাঘাবাড়ি স্পেশাল কি তার আসলে কোনো প্রসেস প্ল্যান্টেই নেই, কোনো কোয়ালিটি, কোনো ল্যাবরেটরি, কোনো কিছু নেই। আমরা বিশ্বাস করি যে আমাদের এই অভিযানের ফলে রেজাল্ট যে কার্যক্রম সেটা আমরা নিবৃত্ত করতে পারবো। চারিদিকে ভেজাল, এটা জেনেও আমরা ভেজাল খাচ্ছি, অনেকটা পরিণতি ধরে নিয়েছি জানো, কারণ এর কোনো বিকল্প নেই বলে এমনটাই ধরতে হবে। খাওয়ার চুন থেকে শুরু করে চুলে দেওয়ার তেল, এমনকি পানিতে পর্যন্ত ভেজাল। কি বিচিত্র অবস্থা আমাদের! নামজাদার প্রতিষ্ঠানে 52 পণ্যের উপর নিষেধাজ্ঞা দিয়েছে বিএসটিআই, কিন্তু সেই সব পণ্য উঠিয়ে নিতে আবার হাইকোর্টকে নির্দেশ দিতে হয়। আবার এই রমজান এলেই এসব অভিযানে যেন প্রাণ আসে, সারা বছর আসে না, এটা তো নিয়মিতই হওয়ার কথা। আজকের আলোচনার বিষয় ধারাবাহিকভাবে ভেজাল বিরোধী অভিযান বছর জুড়ে নয় কেন। আজকে আলোচনায় যুক্ত হচ্ছেন সিলেট থেকে সহকর্মী প্রত্যুষ তালুকদার, মানিকগঞ্জ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বাবুল মিয়া এবং নরসিংদী থেকে নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ডক্টর মশিউর রহমান মৃধা। তিনজনকে স্বাগত জানাই আজকের মানচিত্রে। শুরুতেই প্রত্যুষকে দিয়ে শুরু করি। প্রত্যুষ, আপনার পেছনে একটি ইফতার সামগ্রী বিক্রির প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি। সিলেটে সাধারণত এই রমজান উপলক্ষে আজকে বেশ কয়েকটি রমজান চলে গেছে, এর মধ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান কেমন দেখেছেন এবং এই যে খাবারগুলো বিক্রি হয় আসলে ভেজাল বিক্রি হচ্ছে, আমরা বলছি বাধ্য হয়ে জেনে শুনে আমরা ভেজাল খাচ্ছি, মানুষ এই ভাজা পোড়া এই ভেজালগুলো না খেলে কি বাঁচবে না? আপনি ঠিকই বলেছেন, ঠিক জিন্দাবাজার এলাকায় আমি রয়েছি এবং জিন্দাবাজার কেন্দ্রিক বেশ কিছু রেস্তোরাঁ রয়েছে এবং বেশ কিছু ইফতারির অস্থায়ী বেশ কিছু বাজার রয়েছে। তো আপনি যে প্রসঙ্গটি বলছেন ভেজাল এবং আমাদের নিত্যপণ্যের ব্যাপারটি, তো ভেজাল বিরোধী বেশ কিছু অভিযান কিন্তু হচ্ছে যেটি ভেজাল প্রতিরোধের জন্য, এবং রমজানেই তার তৎপরতা একটু বেশি বলা যাচ্ছে এবং অধিকাংশ তৎপরতাই রমজান মাসকে কেন্দ্র করে হচ্ছে। আরেকটি প্রসঙ্গ যেটি আপনি বলছেন সারা বছর ভেজাল নয় কেন, সেই ভেজাল বিরোধী অভিযান নয় কেন, সেই বিষয়টি আসলে আমরা কথা বলার চেষ্টা করেছি বিভিন্ন মানুষের সাথে, ক্রেতাদের সাথে, বিক্রেতাদের সাথে। তারা বলছেন যে আসলে সারা বছরই ভেজাল বিরোধী অভিযানটা হওয়া উচিত। তো সিলেটে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং বিএসটি এর পক্ষ থেকে, এছাড়া সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও কিন্তু অন্যান্য পণ্য অর্থাৎ ইফতারি ছাড়াও নিত্যপণ্যের যেসব বাজার রয়েছে এবং যেসব মার্কেট রয়েছে সেগুলোতে কিন্তু নিয়মিত আসলে অভিযান চালানো হচ্ছে এবং সেখানে তদারকি করা হচ্ছে, তাও কিন্তু রমজান মাসেই। তো একটু কথা বলে নেব এসব প্রতিষ্ঠানের সাথে জড়িত যারা রয়েছেন ইফতার বিক্রিতের সাথে, একজন আমরা পেয়েছি এখানে। আচ্ছা, আমরা একটু কথা বলছিলাম আসলে ভেজাল পণ্য বিক্রি এবং তার প্রতিকার নিয়ে এবং তার বিরুদ্ধে অভিযান নিয়ে। তো আপনারা তো একটি প্রতিষ্ঠান চালাচ্ছেন, এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের দায়িত্বে আপনি আছেন, আপনি একটু বলবেন যে এই যে অভিযানগুলো হচ্ছে, এই অভিযানগুলো আসলে এই রমজান মাস কেন্দ্রিক হওয়া উচিত কিনা, বা আপনারা কি খাবার দিচ্ছেন প্রথমে আমরা জানতে চাচ্ছি। আমি মনে করি আপনার প্রতি সারা বছরে এরকম অভিযান হোক এবং অভিযান অব্যাহত থাক, কারণ অভিযান অব্যাহত থাকার কারণটা হচ্ছে যে আমরা যারা ভেজাল জাতীয় খাবার পরিবেশন করে তারা কাছে স্বাস্থ্যজনক ব্যবস্থা হোক, এবং আর যারা সুস্থ এবং ভালো মানের খাবার পরিবেশন করে তাদের জন্য মঙ্গল হবে। আপনারা আসলে কিভাবে আপনাদের বিশুদ্ধতার কথাই বলেন আর ভালো খাবারের কথা, সেটা কিভাবে আপনারা নিশ্চিত করছেন বা কি নিশ্চয়তা দিচ্ছেন ক্রেতাদের? আমরা সাধারণত আমরা প্রতিদিন মাছ মাংস যে আইটেমগুলো আমরা রান্না করা হয় প্রতিদিনে রান্না করে থাকি আমরা, এবং মশলা জাতীয় যেটা আছে মশলাটা প্রতিদিন আমরা ইউজ করি, এবং পুরান তেল আমরা ইউজ করি না, নতুন তেল আমরা ইউজ করি। আর শাকসবজি আমরা টাটকা শাকসবজি আমরা ইউজ করি, এবং বাবুর্চি যেখানে আমরা পাক করে সেই জায়গাটাও আমাদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা নজরদারি রাখি। আর আমাদের বাবুর্চি মাথার মধ্যে আপনারা স্ক্রাব ব্যবহার করে, হাতে স্ক্রাব ব্যবহার করে, এবং সেই দিকে আমরা সবসময় আমাদের নজরদারি আছে।
ধন্যবাদ আপনাকে। আমরাও চাই আপনার মতো অন্যান্য যারা প্রতিষ্ঠান রয়েছেন তারাও যেন আসলে এভাবেই বিশুদ্ধ খাবারের মান নিশ্চিত করতে পারে। ধন্যবাদ আপনাকে, থাকবেন আমাদের সঙ্গে। আমরা একটু মানিকগঞ্জের জেলা প্রশাসক সার্বিক তার সঙ্গে কথা বলছি, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বাবুল মিয়া। আমরা বলার চেষ্টা করছি যে আসলে এই অভিযানটা রমজান এলে বেশ তৎপরতা শুরু হয়, শুধু জেলা প্রশাসন নয়, জেলা প্রশাসনের পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ রয়েছে, পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানগুলো রয়েছে, সিটি কর্পোরেশন করে, পৌরসভা করে, সারা বছর হয় না কেন? আসলে এই শুধুমাত্র রমজানটা ঘিরেই কেন এত অভিযান চলে? ধন্যবাদ আপনাকে। আসলে রমজান মাস, পবিত্র রমজান মাস সংযমের মাস, তো এই মাসে অভিযানটা সাধারণত বেশি হয়ে থাকে। কারণ যে অনেক সময় দেখা যায় আমাদের যারা রোজা রাখে তারা ইফতারিতে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী তারা খেয়ে থাকে, যেটা অন্যান্য সবাই সাধারণত এইভাবে বেশি খায় না, বা বিভিন্ন আইটেমের খাবার বেশি খায় না। তো এটা যাতে নির্ভেজাল তারা খেতে পারে সেজন্য কিন্তু বেসিক্যালি অভিযানটা রমজান মাসে বেশি হয়ে থাকে। কারণ আমাদের এই ভেজাল বিরোধী অভিযান কিন্তু সারা বছর অব্যাহত থাকে। রমজান মাসে আমাদের এটা যেহেতু বাজারে বেচা কেনা বেশি হয়, বিভিন্ন ধরনের পণ্য সামগ্রীর বাজারে আসে এই রমজানকে কেন্দ্র করে, এবং আমরাও বেশি, বিশেষ করে জেলা প্রশাসনও বেশি তৎপর থাকে যে আমাদের ব্যবসায়ীরা যাতে এই মাহে রমজানকে কেন্দ্র করে বেশি মুনাফা লাভ করতে না পারে বা জনগণকে প্রতারিত করতে না পারে, জনগণের কাছ থেকে মানে তাদের বেশি মূল্য নিতে না পারে, এই জন্যই কিন্তু এই বিষয়টা আমাদের রমজান মাসে সাধারণত বেশি হয়। ভেজাল বিরোধী অভিযান যে অন্যান্য মাসে হয় না সেটা নয়, অন্যান্য মাসেও হয়ে থাকে কিন্তু রমজানেরটা বেশি প্রচার হয়। এবং রমজান মাসে কিন্তু আমরা এটা শুধু মানিকগঞ্জ জেলা প্রশাসন নয়, সকল জেলা প্রশাসনেই রমজানের আগে আমরা এই যে দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখার জন্য একটি প্রস্তুতিমূলক সভা করে থাকি, সেখানে আমাদের অনেকগুলো মনিটরিং টিম করা হয় বিভিন্ন দপ্তরের সমন্বয়ে। সেখানে বিভিন্ন দপ্তরের প্রতিনিধি থাকে, ব্যবসায়ী প্রতিনিধি থাকে, আমাদের চেম্বারের প্রতিনিধি থাকে, আমাদের যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বা ভোক্তা অধিকার তাদের প্রতিনিধি থাকে, পুলিশ বাহিনীর প্রতিনিধি থাকে, সকলের সমন্বয়ে এটা রমজান মাসে একটু বেশি হয় কিন্তু অন্যান্য মাসেও এটার অভিযান অব্যাহত থাকে। জি, বুঝতে পেরেছি বাবুল মিয়া। আপনার কাছে তারপর জানতে চাওয়া যে ভেজাল বিরোধী অভিযান করতে গিয়ে আপনার যে দেখুন যখন এখন চালাচ্ছেনই, আমি দেখি যে বিভিন্ন দোকানে 3,000 টাকা, 2,000 টাকা, 4,000 টাকা জরিমানা করা হয়। এই জরিমানা করে আসলে ভেজাল কতটুকু প্রতিরোধ করা সম্ভব? 2-4 হাজার টাকা কোনো বিষয় কি একজন ভেজাল যিনি করেন, ব্যবসা করেন তার জন্যে? এই যে রমজানকে কেন্দ্র করে যারা হয় এরা ধরেন এই শুধু রমজান মাসে, যেমন ইফতারি বিক্রি করে, ইফতারি যে বিক্রি করে তার কিন্তু আসলে পুঁজি ওই পরিমাণ না। তাকে যে আমরা যদি তার এই অপরাধের জন্য 50,000 টাকা জরিমানা করি, তার কিন্তু ওই 50,000 টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই। এই কারণে দেখা যায় যে তার বিবেচনা করে সে যে তার যতটুকু সামর্থ্য আছে বা সে যাতে ভবিষ্যতে এই ধরনের ভেজাল বিরোধী কাজে যুক্ত না হয় এই জন্যই কিন্তু তাকে তার যে পরিমাণ সে জরিমানা দেওয়ার সামর্থ্য আছে সেটা সেইভাবেই তাকে কিন্তু জরিমানা আরোপ করা হয়। জি, বুঝতে পেরেছি। উর্মি আপনি থাকবেন আমাদের সঙ্গে, প্রত্যুষ আপনিও থাকবেন। একটা বিরতি নিয়ে ফিরছি আবারও আপনাদের কাছে। দর্শক সঙ্গে থাকুন, আপনারাও ফিরছি শিগগিরই। বিরতির পর আবারও ফিরলাম মানচিত্রে। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। আজকের আলোচনা বিষয় ভেজাল বিরোধী অভিযান বছর জুড়ে নয় কেন। আলোচনায় যুক্ত আছেন সিলেট থেকে সহকর্মী প্রত্যুষ তালুকদার, মানিকগঞ্জ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বাবুল মিয়া, আর এই মুহূর্তে যুক্ত হচ্ছে নরসিংদী থেকে নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ডক্টর মশিউর রহমান মৃধা। ডক্টর মৃধা, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আপনার কাছ থেকে জানতে চাই আসলে সারাদিন রোজা রেখে যখন 3:30 সময় সাহারি করা হয়, 6:30 সময় ইফতার, ভাত দিয়ে তো ইফতার করা যায়, করে না কেন মানুষ, সাধারণ মানুষের মধ্যে এই সচেতনতাটুকু আসে না কেন? আসলে যে আপনাকে ধন্যবাদ, একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি প্রথম যে কথাটি বলতে চাচ্ছি সেই কথাটি হচ্ছে যে ভেজাল তো ভেজাল, এর কোন ইতিবাচক দিক নেই, পুরোটাই এর নেতিবাচক দিক।
সেই ক্ষেত্রে মানুষ এই রাত্রে হাত দিয়ে ধুচ্ছে না কেন? প্রথমেই কথাটা আসছে যে এক মাস ব্যাপী ভেজাল বিরোধী আন্দোলন হচ্ছে, এক মাস ব্যাপী ভেজাল বিরোধী সরি এক মাস বেশি ভেজাল বিরোধী অভিযান হচ্ছে আর সারা বছর নয় কেন? এই ক্ষেত্রটিতে আমার একটি বক্তব্য আছে যে শুধুমাত্র মোবাইল কোড দিয়ে, শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর আইন প্রয়োগের মধ্য দিয়ে ভেজাল রোধ করা যাবে এটি সত্য নয়। প্রথমত আমার ধারণা এবং বিশ্বাস, আমি মনে করি এটি এবং দাবি করি এটি, যে প্রতিটি মানুষকে সচেতন সজাগ সচেতন হতে হবে। এখানে লক্ষ্য করে দেখুন যে প্রাণীকুলের মধ্যে এই পর্যন্ত যে সভ্যতার বিবর্তন বিকাশ হয়েছে, এই পর্যন্ত যে মানুষ এগিয়ে এসেছে, এই পর্যন্ত যে পৃথিবীটা এগিয়ে যাচ্ছে, এই সবকিছু কিন্তু প্রাণীকুলের মধ্যে শ্রেষ্ঠত্বের অধিকারী মানুষ এবং আশরাফুল মাখলুক বলা হয়ে থাকে। সুতরাং সেই মানুষ যদি সচেতন হয়ে যায় তাহলে কিন্তু আর এই ভেজাল বিরোধী কোন অভিযানের প্রয়োজন পড়ে না। তবে একটি কথা আমি এখানে বলে নিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ভেজাল বিরোধী অভিযান হবে শুধুমাত্র রমজান মাসের নয়, সারা বছর, সারা বছরই কিন্তু এটার সজাগ সচেষ্ট এবং সচেতন থাকা অত্যন্ত জরুরি, যেহেতু নাগরিক হিসাবে আমরা সবাই মিলে সচেতন নই। তো হয়তো একটি সময় আসবে, সেই সময় আমরা সচেতন হয়ে উঠবো। আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে যারা শুনছে, যারা দেখছে, যারা বুঝতে পারছে, তারা হয়তো আজকেই সচেতনতার একটা বিষয়কে নিজেকে লালন করবে, ধারণ করবে যে না, আজকে হয়তো আমি ইফতারের সময় হাত না দিয়ে খাবো না, আজকে সেহরির সময় আমি হাত না দিয়ে খাবো না, আজকের থেকে আমি এই প্রতিজ্ঞা করলাম, এই অঙ্গীকার করলাম, এই অনুষ্ঠানে আমাকে এই আহ্বানটি জানানো হয়েছে, হয়তো আগামী দিনে আমরা সেটার থেকে মুক্তি নিতে পারবো এর মধ্য দিয়ে, এই সচেতনতার মধ্য দিয়ে। জি, আপনাকে ধন্যবাদ জানাব বিধার। প্রত্যুষ, আপনার কাছে আবারও আসি। আসলে মাথার মধ্যে একটা ক্যাপ পরা, এই এটাই কি আসলে মোটামুটি ভেজাল মুক্তকরণ বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার একটা সাইন হয়ে গেছে? এখন আসলে বিভিন্ন হোটেলগুলোতে মাথার মধ্যে একটা ক্যাপ, হাতের মধ্যে একটা গ্লাভস, এর বাইরে আর কিছু না। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে একটু যদি কারো বক্তব্য নিতে পারেন যে এরকম ভাজা পোড়া খারাপ এবং খেলে গ্যাস হয়, খারাপ হয়, শরীর খারাপ করে, ভেজাল আছে, এটা জানার পরেও তারা মানুষ খায় কেন? আসলে এই সচেতনতা কি সারা জীবনে আসবে আর সাধারণ মানুষের মধ্যে? আসলে আমি আপনার শেষের প্রশ্নটিরই আসলে একটু প্রসঙ্গ যদি কথা বলতে চাই, আসলে ইফতার রোজায় আসলে সবাই একটু ভিন্ন চিন্তা করতে চাই। আমরা তো বেশ কিছুদিন ধরেই আসলে রোজা আসার পর থেকেই ক্রেতাদের সাথে বা বিক্রেতাদের সাথে আমরা কথা বলছি, ক্রেতারাও সাধারণত ঘরে বসেই অনেক ঘরের তৈরি অনেক খাবার দাবার খেয়ে থাকেন, কিন্তু এই রমজানকে কেন্দ্র করে কিন্তু সবাই একটু আগাম প্রস্তুতি নিয়ে থাকেন, ইফতারি করবেন, স্বাস্থ্যসম্মত ইফতারি তো অবশ্যই তারা করবেন, তার পাশাপাশি তারাও চান একটু মুখরোচক খাবার তারা খাওয়ার জন্য, সেজন্যই কিন্তু তারা আসলে ছুটে আসেন এখানে ইফতার, নানা পদের ইফতার কেনার জন্য। তো আমরা একজন ক্রেতার সাথেই আমরা একটু তার কাছ থেকেই জেনে নেব আসলে তাদের। আচ্ছা, আপনারা তো নিয়মিত বাসা বাড়িতেও ইফতার হয়, তার পাশাপাশি এই যে রেস্তোরাঁগুলোতে আপনারা ইফতার করেন একটু সুস্বাদু মুখরোচক খাবার খাওয়ার জন্য, আসলে আপনারা এই যে রেস্তোরাঁ থেকে ইফতারগুলো কিনছেন কেমন পাচ্ছেন আপনারা? আসলে পাঁচভাই রেস্টুরেন্ট সিলেটের অন্যতম একটা রেস্টুরেন্ট, অনেক পুরনো, আর এখানে সব ধরনের খাবার স্বল্প মূল্যে পাওয়া যায়, আর ইফতারি সবচেয়ে ভালো পাওয়া যায় পাঁচভাই রেস্টুরেন্টে। আমরা যদিও বাসা বাড়িতে খাই, অনেক কিছু ভালো লাগে, যেমন হালিম খিচুড়িও নেই, সাথে অনেক ধরনের আকনি পাওয়া যায়, সব কিছু মিলিয়েই পাঁচভাই সব ভালো খাবারের আয়োজন করে, তাই আমরা অনেক দূর থেকে এসে এখান থেকে খাবার নিয়ে যাই। ধন্যবাদ আপনাকে। আসলে নিশ্চয়ই আপনি শুনছিলেন বাড়িতে কিন্তু খাবার তৈরি হয়, তার পাশাপাশি বেশ কিছু বিশেষ আইটেম রয়েছে, যেমন সিলেটের ক্ষেত্রে বলা যায় যে নরম খিচুড়ি এবং আখনির প্রচলনটা একটু বেশি, তার পাশাপাশি কিছু ভাজা এবং অন্যান্য ধরনের বড়া রয়েছে। সো সেই বিষয়গুলি তারা বলছেন যে সকল রেস্তোরাঁ থেকে বা যে সকল প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশুদ্ধ খাবার আসলে তারা পান, সেসব প্রতিষ্ঠানে তারা মূলত আসেন এবং একটু ব্যতিক্রম। শুনতে পেরেছি আপনাকে, ধন্যবাদ জনাব বাবুল মিয়া। আপনার কাছ থেকে জানি আসলে প্রশাসনের অভিযান তো চলছে, সারা বছর অভিযান চলে বলেন, সেগুলো মানুষের খুব একটা চোখে পড়ে না, তারপরে আপনারা যে অভিযানগুলো করেন এবং যে ভেজাল বিরোধী কথা বলা হচ্ছে তার বিরুদ্ধে আসলে ব্যবসায়ী শ্রেণী থেকে শুরু করে কিছু কিছু মানুষের অভিযোগ আছে যে আপনারা চোখে দেখে কোনটা ভেজাল কোনটা ভেজাল নয় সেটা দেখে আসলে জরিমানা করেন, অভিযান চালান, আপনাদের কাছে আসলে সেগুলো মাপার কোনো কিছু পরীক্ষা করার যন্ত্রপাতিও নেই, এটি কি সত্যি? এটা আসলে একেবারে সত্য নয়, কারণ আমরা যখন ভেজাল বিরোধী অভিযানে যাচ্ছি তখন কিন্তু আমাদের সাথে
ভোক্তা অধিকারের লোক থাকে, এরপরে আমাদের যে ভেজাল আইডেন্টিফাই করার জন্য যে জেলা পর্যায়ে পৌরসভা লেভেলে যে সেনেটারি ইন্সপেক্টর থাকে সে থাকছে উনি থাকে, এরপরে অনেক সময় বিএসটিআই লোক থাকে, তারা কিন্তু কোন কোন পণ্যটা ভেজাল এটা চিহ্নিতকরণের কাজে নিয়োজিত থাকে। অতএব ভেজাল যে আমরা অভিযানে যাচ্ছি আমরা ভেজাল কোনটা এটা চিহ্নিত করতে পারছি না সেটা নয়, আমাদের সাথে কিন্তু এই ধরনের বিভিন্ন সংস্থা থাকে যাদেরকে নিয়ে আমরা ভেজাল বিরোধী অভিযান করি এবং কোনটা ভেজাল এবং কোনটা ভেজাল নয় সেটা আমরা মার্কিং করে ভেজাল যেটা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। জি জনাব বাবুল মিয়া, আপনাকে ধন্যবাদ। জনাব বৃধা, আপনার কাছ থেকে ছোট করে জানি, আসলে আমরা ভাজাপোড়া নিয়ে কথা বলছি, শুধু ভাজাপোড়ার মধ্যে কিন্তু ভেজাল নয়, এখন উৎপাদনের বড় বড় কোম্পানি যে জিনিসপত্র উৎপাদন করছে সেখানেও ভেজাল পাওয়া গেছে। বিএসটিআর পক্ষ থেকে 52টি পণ্যের বিরুদ্ধে ভেজাল পণ্য ভেজাল রয়েছে বলে আসলে ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি আম, এখন আমের সময়, আমের মধ্যে ভেজাল দেওয়া হচ্ছে, একেবারে সবজিতে ভেজাল দেওয়া হচ্ছে, সব কিছুতে ভেজাল। সচেতনতা আসলে সেই উৎপাদন থেকে শুরু করে একদম ভোক্তা পর্যায় পর্যন্ত সচেতনতা বাড়ানো আসলে কঠিন ব্যাপার, আপনি কি মনে করেন? না, অ্যাকচুয়ালি আপনি আপনি যে কথাটা বলেছেন সেটা তো আপনার কথার ভিতরে এই উত্তরটা আছে, এবং এতক্ষণ ধরে এই আলোচনাটি হচ্ছে কিন্তু যে যে মানুষের সচেতনতা, মানুষ তো প্রাণীকুলের মধ্যে শ্রেষ্ঠত্ব নিয়ে পৃথিবীতে এসেছে, মানুষের সচেতনতা, মানুষের বিবেকবোধ, মানুষ তার বিবেক দিয়ে বিবেককে প্রশ্ন করে সামনের দিকে এগোবে। এবং এই যে বাজাপোড়ার কথাটা হয়েছে, এখানে লক্ষ্য করে দেখুন যে শুধু যে বিক্রেতা বিক্রি করছে এরকম না, যিনি ক্রেতা তিনিও সারাদিন রোজা থেকে যেন মনে হয় যেন একটি উন্মাদের মতো গিয়ে একটা সামনে একটা কিছু পেয়েছে আর সেটাকেই কিনে নিয়ে এসেছে। ধর্মীয় বিধান অনুসারে খাবারের ইফতারের খাবারের কতগুলি বিষয়ের কথা বলা আছে এবং ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ইফতারের খাবারের কতগুলি কথা বলা আছে, কিন্তু একদম রাস্তার উপরে রাস্তাঘাটে যত্রতত্র যেখানে সেখানে এই যে খাবারগুলো বিক্রি হচ্ছে সেটা যিনি বিক্রি করছেন তিনি ভেজাল না জেনে বিক্রি করার পরেও কিন্তু এটা স্বাস্থ্যসম্মত নয়। সুতরাং এই ক্ষেত্রে আপনি যে কথাটি বারবার উল্লেখ করছেন, বারবার বোঝাতে চাচ্ছেন, সেটি আমার মনে হয় আসল কথা যে কোনো না কোনো ভাবে মানুষের মধ্যে এই সচেতনতাটাকে আসতে হবে, যে মানুষ সজাগ হতে হবে, সচেতন হতে হবে যে আমি এই ভেজালটি খেলে আমাকে এই ক্ষতির সম্মুখীন হতে হবে, আমাকে এই আমি নিজে এরকম একটি জায়গায় গিয়ে পৌঁছবো, এটি আমার আমার নিজের শরীর স্বাস্থ্য আমার এই অবস্থার পরিণতি আমাকে ভোগ করতে হবে। তো সুতরাং ভেজাল রোধের ক্ষেত্রে আমি এটা এটাকে আবারও রিপিট করতে চাচ্ছি, উল্লেখ করতে চাচ্ছি যে ভেজাল রোধের ক্ষেত্রে কিছু অসৎ মানুষ, কিছু অসাধু মানুষ সারা যুগ যুগ ধরে পৃথিবীর শুরু থেকে এখনো পর্যন্ত ছিল, হয়তো আগামী দিনও থাকবে সেটা ভিন্ন কথা। তো সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী সারা বছর ধরে অথবা যারা সংশ্লিষ্ট ব্যক্তি তারা সারা বছর ধরে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করবে, যেখানে প্রয়োজনীয় ক্ষেত্রে অথবা তাদের যে যে সমস্ত বিষয়াদি রয়েছে যেখানে তাদের প্রয়োজন রয়েছে যেগুলোতে তাদের যাওয়ার কথা রয়েছে সেখানে গিয়ে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করবে, শুধুমাত্র রোজার মাসে নয়, শুধুমাত্র এক মাসে নয়। আর অন্যদিকে আমি যেটা বলতে চাচ্ছি যে ভেজাল রোধের ক্ষেত্রে যে বিষয়টি সর্বোচ্চ কার্যকরী ভূমিকা রাখবে, পদক্ষেপ রাখবে, সেটা হচ্ছে আজকে আপনি যে অনুষ্ঠানটি আজকে ডিবিসির মাধ্যমে যে অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে এটা যদি অনেকে দেখে, অনেকে যদি বুঝতে পারবে যে আমি এই কাজটি কি করছি, যে আমি আমার আপনার কথা পরিষ্কার, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। বাবুল মিয়া, আপনাকে ধন্যবাদ, এবং অবশ্যই প্রত্যুষ্ঠারকদের আপনাকেও ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, এই ছিল আজকের রাজ্য। আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হবো, থাকুন ডিবিসি নিউজের সাথে।